আপনি গতকালকে ছিলেন আমি বলেছিলাম আমি যখন আমরা কোনো মমিনার সাথে কথা বলি আমরা ওয়ান টু ওয়ান কথা বলে ইয়ে করি আমরা অন্য কাউকে যুক্ত করি না বাট যেহেতু আপনি যাচ্ছিলেন আমি পরবর্তীতে উনিও আসছিলেন আমি বলছিলাম যে আপনাকে যুক্ত হতে এনি আজকে যুক্ত হয়েছেন বলুন আপনার যদি কিছু বলার থাকে না আমি কালকেও যুক্ত হয়েছিলাম আপনি আসার আগে কালকে আমি যখন আসিফ ভাইয়া ছিল ফার্স্টে তখন আমি আসিফ ভাইয়ের সাথে ছিলাম পরবর্তীতে তো পরবর্তীতে আমি চলে গিয়েছিলাম তো পরে আবার এসেছিলাম ভাইয়া আমি এমনি একচুয়ালি আসিফ ভাইয়ের সাথেই কথা বলতে এসেছিলাম উনি তো চলে গেল আচ্ছা আচ্ছা আসলে হ্যাঁ আমি তাহলে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া আমি থাকতে চাচ্ছি

হ্যাঁ বলুন আমি আর কি মানে অনেকের মুখ থেকে আর কি অনেক ব্যাখ্যা রেখা শুনছি মানে কিছুদিন আসিফ আসিফ ভাইয়ের একটা লাইভে একটা বিষয় খেয়াল করলাম আসিফ ভাই একটা কথা বললো যে এই রোজা রাখলে নাকি মানে আসিফ ভাই যেটা বললো আর কি যেভাবে বললো যে রোজা রাখলে নাকি শরীরের ক্ষতি হয় বা এরকম একটা কিছু তারপর আমি আবার গুগল করে বিষয়টা দেখলাম এখন আমি ঠিক শিওর না গুগল করার পরে আমি ওই নিয়ে ম্যাক্সিমাম বেনিফিট এর কথাই দেখলাম কিন্তু আসিফ ভাই যেভাবে যে রোজা রাখলে ভালো না বরং খারাপ বেশি হয় আলো ভাই আপনি যে বেনিফিটের কথা যে বললেন হ্যাঁ যেখানে আপনি পাইছেন যে বেনিফিট সেখানে রোজাটাকে মানে সেখানে যে রোজার কথা বলা হয়েছে এটা আপনি কিভাবে বুঝতে পারছেন মানে এটা মানে ইংলিশে বলা ছিল কি ফাস্টিং নাকি হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা কি ধরনের ফাস্টিং ফাস্টিং তো অনেক ধরনের আছে তাই না আপনি আপনি কি লিখে সার্চ করেছিলেন আমি প্রথমে রোজা লিখছিলাম আর কি বাংলায় তারপরে মানে এটা এটাই পরে গুগলে আমার এই যে কয়েকটা অপশন বা মানে কয়েকটা সে কিন্তু আগে রোজা রাখার ফজিলত লিখে সার্চ করছে কোরআনে না 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 এইগুলা লিখে সার্চ করতে আপনি আপনি রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা এরকম এরকম কিছু লিখেছিলেন না আমি শুধু লিখলাম ইজ देयर এনি কাইন্ড অফ बेनिफिट অফ রোজা

আপনার কিছু ভালো বন্ধু থাকবে কিছু ভালো থাকবে কিছু মন থাকবে রোজা যদি ভালো থাকে রোজার মতো হয়তো কিছু ভালো থাকবে কিছু বন্ধু থাকবে বাট এটা কি কোনোভাবে প্রুফ করে যে এটা গড় থেকে আসা কোনো একটা কোনো একটা ইয়ে কোনো একটা কাজ এটা কি প্রুফ করে ভাই আমি সত্যি কথা বলতে আমি নিজেও তেমন একটা ধর্মে টর্মে বিশ্বাস টিশ্বাস করি না

মাথায় ঢুকছে না আচ্ছা ধরেন ধরেন আপনি এই জিনিসটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করলেন গুগলে এবং আপনি দেখতে পাইলেন যে রোজাটা যে আপনি যখন রোজা রাখেন আমাদের শরীর আসলে উপকারী হয় ঠিক আছে ধরেন এরকম আপনি পাইলেন এরপরে কি আপনি বলতে পারেন যে ও তার মানে তো নিশ্চয়ই রোজার যে আদেশটা বা নির্দেশ যেটা এটা নিশ্চয়ই আল্লাহ থেকে আসছে এটা বলতে পারেন কিনা এটা প্রমাণ না এটা অবশ্যই বলা যায় না আচ্ছা সেটাই আর কি ওটাই জানতে চাচ্ছিলাম আচ্ছা আমার আরো একটা মানে বিষয় জানা ছিল মানে আপনি ভবিষ্যতে ইয়ে করবেন তো এটা নিয়ে আপনি যেহেতু রিসার্চ করবেন আপনাকে জাস্ট একটা মানে ছোট্ট একটা ব্যাপার বলি আর আপনাকে গাইড করতে পারে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যখন গুগলে এই জিনিসগুলো সার্চ করবেন ধরেন আপনি ওই ইসলামী এই আপনার ধরেন এই যে ইয়ে একটু আগে যে যাদের কথা বলছিলাম যারা ইসলামকে ইসলামের পক্ষে কথাবার্তা বলে এরকম সাইট সাইটে আপনি চলে যেতে পারেন কিন্তু এরকম যদি নাও যান হ্যাঁ ওইরকম সাইট যদি নেওয়া ধরেন বিজ্ঞান ভিত্তিক যেসব সাইট গুলো আছে যেখানে এ ধরেন না খাওয়া নিয়ে হ্যাঁ এবং না খাওয়ার উপকারিতা অপকারিতা নিয়ে কথাবার্তা বলতেছে সেখানেও যদি আপনি যান যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন মিনিমাম সেটা হচ্ছে যে সেখানে কি ধরনের ফাস্টিং এর কথা লেখা আছে ঠিক আছে আমাদের রোজা যেটা ইসলামের রোজা যেটা সেটা কিন্তু আপনার সেখানে আপনি পানি খেতে পারেন আমি তো ভাই পার্সোনালি মুসলিম না আমি সম্পর্কে ও আপনি যেটা যে বলতে কি সেটা আপনি কথা আপনি তারপরে রোজা নিয়ে আপনি জানতে আসছেন আপনি এই কাজটা করবেন ইসলামের রোজা বলতে কি বোঝায় এটা আপনি প্রথমে বের করবেন ঠিক আছে ইসলামের রোজা বলতে কি বোঝায় যেটা আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারবেন কি তারা বলতে বুঝতে পারবেন এবং যে লেখাটা আপনি পড়তেছেন হ্যাঁ রোজা রাখার সেখানে রোজা বলতে বা বলতে কি ঠিক আছে আপনি বলেন একটু পরে বলতে আচ্ছা আচ্ছা না এটাই এটাই বলতেছি যে আপনি এই দুটাকে মিলানোর আগে আপনি দেখে নেবেন যে দুইটা জায়গাতেই না খাওয়াটা কি একই ধরনের না খাও কিনা অনেক সময় কিন্তু আপনার ডক্টর প্রেসক্রাইব করতে পারে যে এত ঘন্টা এবং তারা বলতে পারে যে এই ধরনের ডায়েটে হ্যাঁ আপনি পানি খেতে পারবেন বা পানি খাওয়াটা মানে বাধ্যতামূলক কিন্তু অন্য ধরনের খাবার খাবেন না সেখানকার উপকারিতা নিয়ে যদি আপনি রোজার উপর খাটান মানে ইসলামের রোজা সেটা কিন্তু ভাই হবে না আরকি মানে এটা গ্রহণযোগ্য হবে না ঠিক না আলোপাত ভাই জি তো সেটাই বলতেছি আর কি যে আপনি যদি এটা নিয়ে ঘাঁটাঘাটি করেন অ্যাট লিস্ট এই জিনিসটা দেখবেন কি যে কি ধরনের না খাওয়া সে না খাওয়ার ধরনটা কি

হ্যালো হ্যাঁ আপনার প্রশ্ন আছে আপনি একটা প্রশ্ন করেন জি জি আচ্ছা ভাই আমার একটা মাস একটা ইনসিডেন্ট আর কি মানে আমি আর কি মানে আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে আমার এইটা নিয়ে অনেক ঝগড়া হইছে মানে সে বলতাছে আর মানে আমি তারে বলছিলাম ওই যে কিছু বিষয়ে বলছিলাম যে এই বিষয়গুলো তো ইসলাম ধর্মে আছে যে এগুলো মানে মানব সাথে ঠিক যায় না যেমন আসিফ ভাইয়ের একটা লাইভে আমি একটা লেখা দেখছিলাম ওই যে কাফের না কারা মানে যদি কোন সময় যুদ্ধ করে পরাজিত করা যেতে পারে তাইলে তার বন্দি করে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হোক এরকম একটা কিছু এটা দেখছিলাম তারপর আরো দেখছিলাম যে এই যে নবী যে তার সাফিয়া যে তার স্ত্রী সাফিয়া বলতে বকা দিছে যে বন্দা আমি এগুলো ধরে বললাম বুঝাইতে চেষ্টা করতেছিলাম আর কি যে আসলে তুমি ভুল করতেছো বা তোমার এরকম একটা কিছু

উল্টো যে আমি তারে কেমনে বুঝাবো যে চলে সে তার যাচাই করা দরকার সে একটা ভুল ভুলbote আছে এরকম একটা কিছু হন তার দর্মের জন্য মানে আমারে ভাসতে দিছে নাকি ভাই এই যে কেমনে তাকে কিভাবে বুঝাবো এই এই জিনিসটা তো আসলে ভাই এখানে কেউ করে না যে এই কাজটা কাউকে কাউকে আসলে কি ভুলবটকে মানে এরকম একটা ওয়ে বের করা যে আমরা একজনকে বুঝাবো এই জিনিসটা হ্যাঁ এরকম ভাবে এখানে কোনো কিছুই কেউ প্রেজেন্ট করে না আমরা যে কাজটা করি বা এখানে আসে ভাইরা আপনি যে লেখাগুলো পড়ছেন সে যেটা করছে সেটা হচ্ছে সে জাস্ট তুলে ধরতেছে ঠিক আছে এখন কেউ যদি সেটা অ্যাকসেপ্ট করে হ্যাঁ সে যদি এটা আপনার যাচাই বাছাই করার পরে সে যদি অ্যাকসেপ্ট করে সে অ্যাকসেপ্ট করলো যদি না করে তাহলে সে করে নেই আমি জানি না যে ওই এরপরে গিয়ে এমন কোনো কিছু আছে কিনা যেটা কিনা আমরা বাতলা দিতে পারবো হ্যাঁ যেটার মাধ্যমে আপনি তারা বুঝাতে পারবেন আমি জানি না এরকম কোনো আর কোন ওয়ে আছে কিনা বেস্ট ওয়ে তো ওইটাই যে যে রেফারেন্স গুলা যেখানে গুলো লেখা আছে ইসলামিক দলিল যেগুলো সেগুলো প্রেজেন্ট করা ঠিক না আলোর ভাই জি জি আমি ওইটাই করছি তারে রেফারেন্স রেফারেন্স সহ মানে স্ক্রিনশট তুললা আমি তারে বুঝাইছি দেখাইছি যে দেখো এই যে জায়গাটি গুলো আমি ধরো আমি মানে বুঝাইছি ধরো আমি মিথ্যা বলছি যে আমার আমার কথা বলছি একমাত্র সেটাই কিন্তু একমাত্র বলবো আমি যে একমাত্র একমাত্র মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়ার কি কাজাকে তাকে যদি আপনি করেন সেই সে বোঝানোর চেষ্টায় এক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে এইটা যে সে দলিল গুলো দেওয়া ঠিক আছে এখন বাকিটা তো ভাই তার উপর আমি তো আমরা তো এখানে বলতে পারবো না যে দলিল দেওয়ার পরে সে যদি এটা না মানতে চায় সে যদি না গ্রহণ করা তাহলে কি করা লাগবে এই জিনিসটা তো সম্ভব না বলা ভাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আচ্ছা এই যে আমি আমরা আরেকটা ছোটবেলা থেকে একটা কাহিনী শুনেছি মানে নবীরা নাকি পাথর নিক্ষেপ করা হইতো মানে পাথর নিক্ষেপ কইরা নাকি কষ্ট দিত কোন মানে অনেক কষ্ট মানে মানুষ আর কি কয় আর কি অনেক কষ্ট কইরা তারে মানে হ্যাঁ অনেক কষ্ট করছে এরকম একটা মানুষ তারে পাথর নিক্ষেপ করিয়া কষ্ট দিছে ভাই এটা কি সত্য বলো না তারা কি আদৌ কি কেউ পাথর নিক্ষেপ করছে হ্যাঁ সে যখন ইসে গেছিল পায়ে গেছিল যেখানে সে বড় হয়েছে সেখানে যে সে যখন দিনের দাও দিতে গেছিল তখন তাকে পাথর মারা বিদায় করছে ও আচ্ছা তাই মানে আমার বিষয় এরকম হয়ে গেছে মানে আমি আমি আমার এক সময় মানে আমি নিজেও এক সময় ইসলামে অনেক বিশ্বাস করতাম ইভেন আমি ধর্মান্তরিত চিন্তা ভাবনা করছিলাম কিন্তু তারপর আমার একটা ভাই আছে সে প্রথমে আসাদ নুর ভাইয়ের একটা ভিডিও দিছিল ওইটা আমি প্রথমে দেখছিলাম প্রথম দিন তারপর আমার মানে দেখতেছে আমার মানে আমি যতদিন অতদিন যা শুনে মানে আমার যুক্তির সাথে মানে মিলতেই আছে না তারপরে আমি আসাদ নুরের ভাই যেগুলা আসাদ ভাইয়ের যে ভিডিও দেখতে দেখতে লাইভ গুলা দেখতে দেখতে একদিন ওই যে ইয়া ব্রাদার রাহুলের সাথে যাই ডিবেট হইলো পরে ওইদিন আমি মানে আসিফ মহিউদ্দিন ভাইয়ের নাম শুনছি কিন্তু মানে দেখছি না পার্সোনালি তারপর আসিফ মহিউদ্দিনের মানে লাইভ গুলা যে ভাইয়ের লাইভ গুলা ওইগুলো তো ঢুকছি ঢুকা ভিডিও গুলা থাকে যেগুলো অনেক প্রতিদিনই প্রায় দিই আমি ভিডিও গুলা দেখতে মানে আমার কাছে ওনা মানে আরেকটা প্রশ্ন মানে মনে মধ্যে সবসময় কাজ করে মানে এটা প্রশ্নটা অনেকটা এরকম যে আসলে ধরেন মানে ধরেন আমি একটা ব্যবসা করতেছি মানে ধরেন আমি একটা ব্যবসা করতেছি ওনা আমি কাপড়ের ব্যবসা করতেছি আমি কোন সময় আমার দোকানের মধ্যে বা আমার মেনু কার্ডের মধ্যে এটা এরকম কোনো সময় লিখবো না মানে আমার আমার যদি সেন্স লাগে যেহেতু আমার কাছে লাগে যে ইসলাম ধর্মের একটা ব্যবসার মতো মানে নবী করে গেছে কি ধরেন এই যে আমি বিজনেসটা করতেছি অনিন আমার তো মনে হয় আমি সজ্ঞানে জ্ঞানে বা আমার যে দোকানের যে কর্মচারী যারা আছে বা আমাদের যে গ্রুপটা আছে মানে দোকানটা যারা আমরা চালাই তারা কোনো সময় আমরা দোকানের মানে নিজের দোকানের ধরুন একটা ইন্ট্রোডাকশন বই বাইর করলাম এই বইয়ের মধ্যে আমরা নিজেরা নিন্দাটা বা এরকম কোনো কথাটা লিখতাম না যেটা সাংঘর্ষিক কিন্তু আমি না আপনার যে দলিল গুলা দেখতাছেন সহিয়াদিজগুলা হ্যাঁ এইগুলার মধ্যে মানে আমি যেগুলা দেখতাছি এগুলা আলটিমেটলি মানে অনেক কিছুই যেগুলা দেখতাছি মানে আপনাদের কাছে যেগুলা দেখতাছি এগুলা মানে ইসলামের সাথে একদম যায় না বললেই চলে মানে মানে ওই সময় আমার কাছে মানে একটা কনফিউশন জায়গা মানে এগুলো কি আসলেই মানে এগুলো কি আসলেই মানে তাদের ধর্মেই লেখা আছে নাকি এগুলো কোনো রকম ইডিটেড বা আপনার কত রেফারেন্সেস দেওয়া আছে আপনি রেফারেন্সেস চেক করে দেবেন আমি ভাই রেফারেন্স রেফারেন্স গুলো মিলাই দেব মিলাই দেব রেফারেন্স মিলাই দেখছি সবগুলা কিন্তু আমার কাছে সময় মানে আমি একজনের সাথে এটা কথা কইছি মানে হ্যাঁ আবার কয় যে ওয়েবসাইটে অনেক সময় অনেক কিছু ফেক কথা হয় এডি ফেক এডিটেড বলতেই পারে এটা তো তার ইয়া দা এটা তো বললেই হবে না দেখাইতে হবে ইভেন আমরা তো বইয়ের বইয়ের লিংকও দিয়ে দিই আপনি বইটা পিডিএফ নামায় দেখতে পারেন বা যদি আপনার আরো চেক করে দিয়ে থাকে আপনি বই কিনে সেখান থেকে মিলাই দেখতে পারেন

যেমন ধরেন ভাই কেউ একজন একটা হাদিস বানাইলো অনিটা হ্যাঁ নামের মধ্যে লিখে দিল যে অমুক সহি হাদিস তবে তো এটার কোন একটা বইতে থাকতে হবে যে এই বইতে আছে আপনি বইতে মিলা দেখেন এটা সহি হাদিস কিনা তারা আলেমরা ইয়া করছে চেক করছে মানে আমি আমার প্রশ্ন হলো আলেমরা তা করে মানে চেক করে চেক করে ওটাকে তা কি সহি কিনা ওটা মিলা দেখবেন মানে আমার প্রশ্ন হলো তো এরকম ছিল যে আমি ধরেন কিভাবে বুঝবো যে আমি যে হাদিসটা বলতাছি এটা কি সহি হাদিস

ভাই আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনার সাথে একটু বলবো এবং আমার ভাই প্রশ্ন দাদা দাদা মনে করেন আমি আজকে প্রথম ফার্স্ট যুক্ত হয়েছি তো এমন তেমন কিছু বলার কিছু নাই জাস্ট আপনারা একদিন আসাদ সাথে আলাপ করছিলেন যে মানে সৌদি আরবে একটা কুকুর মানে কুকুর একটা কুকুর কি জানি নিয়ে একটা বিষয়ে আলাপ করছিলেন

না আপনি তো মানে নমস্কার দিলেন তো আপনি আবার বলছেন যে আপনি কি মানে সৌদি আরবে থাকেন হ্যাঁ আমি কাজে কাজ কাজে কাজের ক্ষেত্রে আইছি আর কি ভাই আপনাকে মানে মানে একটুখানি মানে আপনার কাইন্ড অফ ব্যক্তিগত বা ব্যক্তিগত না হতে পারে আর কি এরকম একটা প্রশ্ন করি আপনাকে মানে আপনি হিন্দু হিসেবে সেখানে আসেন মানে আপনার আপনি কি শিকার হওয়ার মোটামুটি সেটাই জানতে চাচ্ছে আর কি এরকম না দাদা তেমন তেমন কিছু নয় কিন্তু আমার গায়ে একটু করা আছে বাংলাদেশ টেটো করেছিলাম এটাকে এটা নিয়ে অনেক সৌদি আরবের হাসা হাসি করে অনেক কিছু বলার কি মানে হারা

এটা এসব শুনতে হবে দাদা আমার কথা হচ্ছে ধর্ম থাকবে মনে মনে আমরা তো মানুষ মানুষ জাতি গেলে মানুষ ঘৃণা করব ঠিক আছে বিশ্বাস না আপনার আপনার ধর্ম যদি বলে যে আপনার ধর্মে যারা আছে তারা বাদে তারা বাদ দিয়ে ভাই সবাই হচ্ছে কি আপনার জন্তু জানোয়ার জন্তু জানোয়ার চেয়ে খারাপ আপনি যদি সেটা মনে করেন

সেটা কথাবার্তা বলা হোক বা সেটা কোনো মানে দোকানে কিছু কেনা হোক না কেন বাসা ভাড়া দিচ্ছে এই এই সে নিকৃষ্ট যে নিকৃষ্ট এটা না ভাবে প্রকাশ ধর্ম তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করো ধর্ম তারা ইনফ্লুয়েন্স করলো না আর সে কোন একটা মানুষের মানুষ যা বিশ্বাস করে যা চিন্তা ভাবনা করে সেগুলো তারা তো তার কাজগুলো তো সেগুলো তারা ইনফ্লুয়েন্স অবশ্যই হয় আরকি সো এই যে কথাটা যে যে ভাই ধর্মটা আপনার যে বিশ্বাস যেগুলো আপনার নিজের ভিতর রাখেন আপনি মনের ভিতরে রাখেন হ্যাঁ মানুষের সাথে এগুলো ইয়ে করে না আমি মনে করি যে কথাটা জাস্ট বলার জন্য বলো কি ঠিক আছে এই কথাটা আসলে বলার জন্য বলো আমি মনে করি না যে এটা প্র্যাকটিক্যালি আদৌ সম্ভব হ্যাঁ কেউ যদি ধর্ম দ্বারা পার্টিকুলার যারা কিনা খুবই দৃঢ় ভাবে আর ইয়ে বিশ্বাস করে তাদের কাজ কর্মে এটা প্রকাশ পাবেই ভাই এটা এই সম্ভব না আসলে আমি হ্যাপি যে আপনি এতটা ডিসক্রিমিনেশন শিকার হন না যদিও আপনি সেখানে আপনার পরিচয়টা হাইড করে একটা মুসলিম নামে মুসলিম একটা নাম ব্যবহার করে আপনি নিজের পরিচয় দেন হয়তো সেই কারণেই হয়তো ডিসক্রিমিনেশন হচ্ছে না বাট ইদার ওয়ে আপনার ডিসক্রিমিনেশন ইয়ে আপনার ফেস করতে হচ্ছে না এটা আমি ঠিক আছে সে যেমন নিতে পারবে তেমন সে সমাজে দিবে তাই না আচ্ছা ঠিক আছে ইগল ভাই তাহলে আজকে একটু শেষ করে দিই এবং আপনারা একটু থাকেন আপনার সাথে আমার একটু কথা আছে ইগল ভাই আপনি একটু থাকেন শেষ করে একটু ব্যাকে একটু কথা আছে আমার আজকে তাহলে অতটুকুই থাকুক আর সবাইকে ধন্যবাদ লাইভটা শোনার জন্য ভালো থাকবেন ঠিক আছে আপনারা বিদায় বাই বাই ভাই বাই ভাই হ্যাঁ বাই বাই ওকে আচ্ছা